হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয়দর, বয়স 20 পেরিয়েছে, ঝলমলে ত্বক পেতে রোজ সকালে যা করবেন। বয়স যখন 20 কোঠা পেরিয়ে যায় তখন থেকেই ত্বক পরিচর্যার দিকে মন দিলে অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে বাজারে আজকাল এরকমের ত্বক পরিচর্যার উপাদান পাওয়া যাচ্ছে, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝা মুশকিল হতে পারে। তবে ঠিকঠাক ত্বক পরিচর্যার জন্য নিজের ত্বকের প্রকৃতি সম্পর্কেও ওয়াকিবহাল থাকা দরকার। আপনি যদি একাধিক ইনফ্লুয়েন্সারের বিউটি রুটিন ঘেঁটেও বুঝতে না পারেন, তাহলে চোখ বুলুন নির্মুক্ত বিউটি টিপসগুলোয়। সকালে ঘুম থেকে উঠে স্কিন কেয়ারের সহজ ধাপগুলো জেনে নিন, ঝকঝকে ত্বকের মালকিন হবেন সহজেই। প্রথম স্টেপ, ত্বক রাতের বেলা নিজের ক্ষতি মেরামত করে নেয়। এর ফলে ত্বকের উপরে মৃতকোষ আর সেবাম জমে যায় এই সময়, তাই প্রতিদিন সকালে অবশ্যই কোমল ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। আপনার ত্বকের পক্ষে উপযোগী ফেস ওয়াশ বেছে নিন, দেখবেন এর ফলে মুখে একটা চটজলদি উজ্জ্বলতা এসে যাবে, আপনাকে আরও সজীব আর উজ্জ্বল দেখাবে। দ্বিতীয় স্টেপ, ত্বক আঁটো রাখার প্রথম ধাপ হলো টোনার। দক্ষিণ কোরিয়াতেও ত্বক পরিচর্যার রুটিনে টোনার রাখা মাস্ট। বিশেষজ্ঞদের মতে এটি ওয়াটার বেসড উপাদান যা ত্বক পরিচর্যায় প্রাইমারের মতো কাজ করে। আসলে টোনার ত্বকের পিএস মাত্রা বজায় রাখে, ত্বকের প্রদাহ কমিয়ে ত্বক শীতল রাখতে সাহায্য করে। তৃতীয় স্টেপ, আপনার বয়স 20 হোক বা 60, ত্বক পরিচর্যার রুটিনে ভিটামিন সি রাখতেই হবে। এটি ত্বকের কালো দাগছোপ হালকা করে দেয়, হাইপার পিগমেন্টেশন কমায়, ত্বকের অসমান টেকচার ঠিক করে দেয় সহজেই, আর এর ফলে ত্বক মসৃণ এবং উজ্জ্বল দেখায়। বিশেষজ্ঞদের মতে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে বয়সের ছাপ পড়া কমে গিয়ে ত্বক তরুণ ও সতেজ থাকে। চতুর্থ স্টেপ, দিনের বেলায় ত্বকের উপযোগী হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। ভারী ঘন নয় এমন কোমল ময়েশ্চারাইজার বেছে নিন। ত্বক তেলতেলে হলে ম্যাট ময়েশ্চারাইজার মাখুন, দিনভর তরতাজা দেখাবে। ময়েশ্চারাইজার ত্বক সজীব রাখে এবং পরিবেশের ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে। পঞ্চম স্টেপ, শেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ হলো সানস্ক্রিন। বিশেষজ্ঞদের মতে ত্বকের যত যত্নই নিন সব জলে যাবে যদি ইভিএ আর ইভিবি এর কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। মরশুম যাই হোক না কেন, এই সব ক্ষতিকর রশ্মির সংস্পর্শে আমরা সারাক্ষণই থাকি, আর এই কারণেই ত্বক সুরক্ষিত করা দরকার। গরমকালে শুধু ট্যান আর হাইপার পিগমেন্টেশন ঠেকালেই হবে না, সানস্ক্রিনেরও নানা প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া ভিটামিন সি রোদের সংস্পর্শে নষ্ট হয়ে যায়, তাই তার উপরে এসপিএফ লাগানো দরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।